হ্যালো, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে এই পর্বে থাকছে বিসিএস এবং নন ক্যাডারের যত প্রিভিয়াস কোশ্চেন রয়েছে, যেগুলো অন্যান্য পরীক্ষায় বারবার রিপিট হয়, সেগুলো নিয়েই আজকের এই পর্ব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বিসিএস এর কোশ্চেন দিয়ে শুরু করব। এখানে 1 নম্বরে রয়েছে, স্পোরোফিক স্পিস ইজ লাইকলি, এটার ফ্রেজের মিনিংটা কি হবে? তো স্পোরোফিক এর মানে হচ্ছে খুব ক্লান্ত, ঘুমন্ত, এরকম অবস্থা। অর্থাৎ যেই বক্তৃতাগুলো শুনলে আমাদের ঘুম এসে যায় চোখে, অর্থাৎ একঘেয়েমি লাগে, অতটাও ভালো লাগে না, এই জন্যই তো ঘুম এসে যায়। তো আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি আপনাদের। অপশন গ এর অ্যান্সারটি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, পুট ওয়ান টু স্লিপ। 2-এ রয়েছে, ওয়ান্স ইন এ ব্লু মুন, এটার মানে কি? এটার মানে হচ্ছে ভেরি রেয়ারলি। তো ওয়ান্স ইন এ ব্লু মুন হচ্ছে কদাচিৎ অথবা প্রায় কখনো, মানে সচরাচর যা দেখা যায় না সেটাই। 3-এ রয়েছে, টেক দ্য বাল বাই দ্য হর্নস, এটির মানে হচ্ছে খুব মানে কারেজ নিয়ে আপনাকে শত্রুর মোকাবেলা করতে হবে। এই রকম যখন কোনো কথায় আসে তখন আমরা এই ইডিয়মসটি ইউজ করতে পারি, যে টেক দ্য বাল বাই দ্য হর্নস। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ক, টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ। 4 নম্বরে রয়েছে, যেটি দেখুন, দ্য ফ্রেজ অ্যাকিলিস হিল মিন্স হোয়াট, এখানে অ্যাকিলিস হিল এর মানে হচ্ছে খুব দুর্বল একটি দিক, নগণ্য দিক, যেখানে অ্যান্সার হয়ে যাচ্ছে খ নম্বর, এ উইক পয়েন্ট। তো জেনে রাখা ভালো, অ্যাকিলিস হিল হচ্ছে একটি গল্পের নায়কের নাম, যে ছিল অ্যাকিলিস। এটা হচ্ছে একটা গ্রিক বা মিথোলজির একটি গল্প, যেখানে ট্রোজেন যুদ্ধের প্রধান চরিত্র এই অ্যাকিলিসকে বলা হয়ে থাকে, আর হোমারের ইলিয়াডের নায়ক অ্যাকিলিসকে বলা হয়। আর এই অ্যাকিলিসের একটি দুর্বল দিক ছিল, যেটি তার পায়ের গোড়ালি একটু খাটো ছিল। তো ওখান থেকেই এই ফ্রেজটি মূলত এসেছে, যে অ্যাকিলিস হিল এর অর্থ হচ্ছে এ উইক পয়েন্ট। 5-এ রয়েছে, দ্য ইডিয়ম স্টেস ইন টাইম সেভস নাইন, এই ইডিয়মটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় বারবার রিপিট হয়। আপনারা দেখতেই পাচ্ছেন বিসিএস 34, 35 এবং 36-এ এই একই জিনিস এসেছে। তো এটি হচ্ছে টাইমলি অ্যাকশন। আমরা সময়ের মূল্য যখন রচনাটি পড়েছি স্কুল লেভেলে, তখন কিন্তু এই উক্তিটি ছিল, যে সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট, যেটার ইংলিশ মিনিংই হচ্ছে এই স্টিচ ইন টাইম সেভস নাইন। রয়েছে নোভিয়ারিস, এটি হচ্ছে হঠাৎ যারা খুব ধনী হয়ে যায় তাদেরকে নোভিয়ারিস বলা হয়ে থাকে, অর্থাৎ নিউ রিচ। 7-এ রয়েছে, মেড ইন স্পেস, এটা হচ্ছে মানে প্রথম বক্তৃতা, অর্থাৎ জীবনে যখন কেউ প্রথম একটি বক্তৃতা দিতে যাচ্ছে তখন এটাকে মেড ইন স্পেস বলা হয়ে থাকে। মূলত সংসদ সদস্যদের প্রথম বক্তৃতাকেও মেড ইন স্পেস বলা হয়ে থাকে। 8-এ রয়েছে, কল টু মাইন্ড, এটির মানে হচ্ছে রিমেম্বার, অর্থাৎ স্মরণ করা অথবা মনে রাখা। তো কল টু মাইন্ড এই ফ্রেজটি আমরা ইউজ করব যখন আমাদের লিখতে হবে, যে কাউকে মনে করা, স্মরণ করা, এই ক্ষেত্রে কল টু মাইন্ড। তো এভাবেই আপনারা সাইডে দেখতে পাচ্ছেন যে এক একটি ফ্রেজ কতবার পরীক্ষায় এসেছে। যেমন দেখুন, মেড ইন স্পেস এটি বিসিএসই 3 বার এসেছে, এছাড়া অন্যান্য যে নন ক্যাডার এক্সাম রয়েছে সেখানেও এসেছে। তো আমার কথা একটাই, যে আপনারা যদি এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো বারবার সলভ করেন, তাহলে মাধ্যমিকের যে উচ্চশিক্ষার পরীক্ষাটি রয়েছে পদস্যক পদের, ওখানে কিন্তু প্রচুর আপনার প্রিভিয়াস কোশ্চেনের যেই কোশ্চেনগুলো ওগুলো রিপিট পাবেন। এছাড়া প্রাইমারিতে পাবেন, অডিটর এক্সামে পাবেন, পরিসংখ্যানের পরীক্ষাগুলোতে পাবেন। তো প্লিজ আপনারা প্রিভিয়াস কোশ্চেনগুলো মনোযোগ দিয়ে পড়বেন। এখানে 9 নম্বরে যেটি রয়েছে, টেক ইন্টু অ্যাকাউন্ট, তো টেক ইন্টু অ্যাকাউন্ট মানে হচ্ছে কনসিডার, অর্থাৎ বিবেচনা করা। 10-এ রয়েছে, পুট আপ উইথ, পুট আপ উইথ আমরা কম বেশি সবাই জানি, এটি হচ্ছে সহ্য করা।
11 নম্বরে এখানে রয়েছে, ডিসপাইট বিং এ ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট হি ডাজেন্ট সিম টু গেট হিজ আইডিয়া অ্যাক্রস। এখানে গেট হিজ আইডিয়াস অ্যাক্রস এর নিচে দাগ দেওয়া রয়েছে, সো এটি ইডিয়মস এর মিনিংটা আমাদের বের করতে হবে। প্রথমে আমরা পুরো সেন্টেন্সটার বাংলা অর্থ করব, যে এখানে ডিসপাইট বিং এ ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট, অর্থাৎ ভালো বিজ্ঞানী হওয়া সত্ত্বেও সে কাউকে কিছু বোঝাতে পারে না। সো গেট হিজ আইডিয়াস অ্যাক্রস, এইটার অর্থ হচ্ছে কাউকে কিছু বোঝাতে না পারা। 12 নম্বরে দেখুন, ড্যাশ হিজ আর্লিয়ার স্টাডি দ্য প্রফেসর্স নিউ স্টাডি ইন্ডিকেটস এ জেনারেল ওয়ার্নিং ট্রেন্ড ইন গ্লোবাল ওয়েদার। ইন কনট্রাস্ট টু, এখানে এই অ্যান্সারটি হবে, তো ইন কনট্রাস্ট টু এটির মিনিং হচ্ছে বিপরীত। টোটাল শব্দটার যে বাংলা মিনিংটা বের হয় তা হচ্ছে, অধ্যাপক যে গবেষণাটি করেছে তার আগের গবেষণার বিপরীতে নতুন যে গবেষণাটি, ওইটি বিশ্ব আবহাওয়া একটি সাধারণ সতর্কতার প্রবণতা নির্দেশ করে। তো তার দুইটি গবেষণা ছিল, তো একটি গবেষণার বিপরীতে অন্য গবেষণাটি কিরূপ ফল প্রকাশ করছে এটি আমাদের মূলত জানার বিষয়। তো ইন কন্ট্রাস্ট টু এটি হচ্ছে বিপরীত, এটি প্রকাশ করে, এখানে এটি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 13-তে রয়েছে, ওয়ানলি দোজ হু আর নট সিরিয়াস টু দেয়ার সাকসেস ওয়ার্ক বাই ফিটস অ্যান্ড স্টার্স। তো বাই ফিটস অ্যান্ড স্টার্স হচ্ছে একটি ফ্রেজ এবং এটির বাংলা মিনিং হচ্ছে অনিয়মিত। তো টোটাল সেন্টেন্সটার বাংলা মিনিং করলে এটাই বোঝায়, কেবলমাত্র যারা তাদের সাফল্যের জন্য খুব সচেষ্ট নয় অথবা গুরুতর নয়, এরা অনিয়মিতভাবে কাজ করে। সহজে যে যারা অনিয়মিতভাবে কাজ করে তারা তাদের সাফল্য নিয়ে অতটাও চিন্তা করে না অথবা ভাবে না। 14 নম্বরে রয়েছে, টু ইন স্মোক, এটার অর্থ হচ্ছে টু কাম টু নাথিং, অর্থাৎ ইন স্মোক হচ্ছে ব্যর্থতায় পর্যবসিত হওয়া, অর্থাৎ এটার কোনো আউটকাম নাই, সে টোটালি ব্যর্থ। তো এটাই হচ্ছে ইন্ডিয়ান স্মোক। 15-তে রয়েছে, টু কিপ ওয়ানস হেড, এটি অর্থ হচ্ছে মাথা ঠান্ডা করা অর্থাৎ শান্ত থাকা। 16-তে দেখুন, টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, খুব গুরুত্বপূর্ণ একটি ফ্রেজ ইডিয়মস আমি বলবো, এটি বিভিন্ন পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটির মিনিংটা কি, এটার মানে হচ্ছে এটা অস্বাভাবিক অবস্থা, যে অর্থাৎ যে স্বাভাবিক ক্রমটা থাকে সেটার হঠাৎ উল্টো পাল্টা হয়ে গেলে আমরা এই ওয়ার্ডটি বলতে পারি, টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। 17-তে রয়েছে, টু রিড বিটুইন দ্য লাইন্স, অর্থাৎ মিনিংটা হবে যে এই লাইনটার ভালো করে পড়া অথবা তাৎপর্য বোঝা, এই যে লাইনটার এটার খুব ভালো করে তাৎপর্য বুঝতে হবে। ঘ নম্বরে যে অ্যান্সারটি রয়েছে, টু গ্রাস দ্য হিডেন মিনিং, এটির অ্যান্সার ওটি হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে লাইনটার ভিতরে কি মানে রয়েছে, লাইনটার তাৎপর্য কি, এটি বোঝা, এটির ইডিয়মস হচ্ছে টু রিড বিটুইন দ্য লাইন। এটিও খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো চাকরি পরীক্ষায় এই ইডিয়মসটি বারবার রিপিট হয়, তো কেয়ারফুলি আপনারা এটাকে হ্যান্ডেল করবেন। 18 নম্বরে যেটা রয়েছে, দ্য হরর মুভি স্কেয়ার দেম আউট অফ দেয়ার উইটস, আউট অফ দেয়ার ওন উইটস, এইটির অর্থ হচ্ছে অত্যন্ত বিচলিত করা, অ্যাংশিয়াস হয়ে যাওয়া। তো এই ছিল আজকের মতন, আশা করি পরের পর্বগুলো আপনারা দেখবেন, আমি পার্ট 1, 2, 3 এভাবে করে আপলোড করতে থাকব। তো প্লিজ আপনারা কেমন লাগলো জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।